গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা। উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ দিলওয়ার বক্স। জেলা প্রশাসক এহসানে এলাহির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কল্লোল কুমার চক্রবর্তী ও অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন। মেলা চলবে প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। ডিজিটাল ব্যবস্থায় সবস্তরে জনগণকে অংশগ্রহণ উদ্বুদ্ধকরণ অভ্যস্ত করতে মেলার আয়োজন করা হয়েছে।